আজ আমাদের রেসিপি এঁচোড় চিংড়ি প্রথমে এঁচোড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার গরম জলে তিন মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তবে তিন মিনিটের বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না কারণ এঁচড় বেশি সেদ্ধ হয়ে গেলে তার কিন্তু স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় তিন মিনিট পর একটি ঝুড়ির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব অন্যদিকে একটি গরম প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি টু টেবল স্পুন কুকিং অয়েল চিংড়ি মাছগুলোকে আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু কখনোই খুব কড়া করে ভাজবেন না তাহলে সফটনেস নষ্ট হয়ে গিয়ে সেটা অনেকটা হার্ড হয়ে যাবে খেতে ভালো লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলু ভাজবার সময় সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে এচোর তো আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি কিন্তু আলু যেহেতু সেদ্ধ করে নিই নি তাই এমনভাবে ভাজবো যেন ভাজবার সময় ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় এবার কড়াইয়ের এই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচড়গুলোকে এঁচুর ভাজবার সময় দিয়ে দেব সামান্য লবণ এবং হলুদ তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেব এঁচড় ভাজা হয়ে গেছে এখন যে পাত্রের মধ্যে আমি ভাজা চিংড়ি মাছ ও আলুগুলোকে রেখেছিলাম সেই একই পাত্রের মধ্যেও এঁচড় ভাজাগুলোকে তুলে নেব দিয়ে দিচ্ছি থ্রি টেবিলস্পুন স্পুন মতো কুকিং অয়েল ফোড়নের জন্যে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা জিরে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি অ্যাড করব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আগে কুচিয়ে রেখেছিলাম এই রান্নাটা যেহেতু মাংসের মতো করে করছি তাই পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিলাম এটা খেতেও কিন্তু হয় ঠিক মাংসের মতো দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর জাস্ট এক মিনিট মতো ফ্রাই করে নেব তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ধনের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি ও শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরোতে শুরু করছে এই রেসিপিটি কিন্তু ভাত রুটি পরোটা সব সঙ্গেই খেতে ভালো লাগবে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটো দেওয়ার পর জাস্ট এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা গলে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এখন দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন চিনি এরপর আবারও দু থেকে তিন মিনিট ভালোভাবে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিলাম অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এঁচড় ও চিংড়ি মশলার সাথে সবজিগুলোকে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব এরপর অ্যাড করে দিচ্ছি গরম জল আপনারা কে কতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন জল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব গ্রেভিটা অনেক শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি রান্নাটাও প্রায় হয়ে এই সময় দিয়ে দেবো হাফ টেবিলস্পুন স্পুন গরম মশলা আপনারা কিন্তু এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন গ্রেভির সাথে গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করবো